আমি ভাবতেও পারছি না যে ইনসাইড আউট আমার এরকম অবস্থা করলো, আমাকে এরকম এত জোরে ঘুষি মারলো, আমি ভাবতেও পারছি না। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। দেখো আমাকে ইনসাইড আউট কীরকম ঘুষি মেরে আমার চোখটা কেমন করে দিয়েছে, তো আমি ভাবতেও পারছি না। যাদের আমি প্রত্যেক দিন ভিডিও দেখতাম, ছাড়ার সাথে সাথে আমার কাছে নোটিফিকেশান আসতো, আমি সঙ্গে সঙ্গে ওদের ভিডিও দেখতাম, খুব ভালোবাসতাম। হ্যাঁ, সৌভার্য মানে ইনসাইড আউট খুব একটা বড় চ্যানেল, তার বউকেও আমি খুব ভালোবাসতাম, ইনসাইড আউটের সৌভার্যকেও খুব ভালোবাসতাম। কদিন আগে ওদের একটা বেবি হয়েছে, তো আমি খুব খুশি হয়েছি মন থেকে বন্ধুরা, জানো। তারপরে কদিন আগে সৌভার্যর মা মারা গেল, আমি খুব কষ্ট পেয়েছি মন থেকে। তো যাদের এত ভালোবাসতাম তারা আমার এরকম করলো, কি বলবো বন্ধুরা, মানে খুবই কষ্ট লাগছে। ইনসাইড আউট একটা বড় চ্যানেল, তো তোমরা হয়তো সকলেই চেনো তাকে, তাদের ভিডিও দেখো, তাদের অনেক ভালোবাসো, কিন্তু তারা আমার এরকম অবস্থা করলো, তো আমি সত্যি কথা বলছি একদম আমি বিশ্বাস করতে পারছি না যে সৌভার্য আমার এরকম অবস্থা করলো। ওর সাথে আমার ইনসাইড আউট মানে সৌভার্যর সাথে আমার ইনস্টাগ্রামে কথা হয়েছে। সচরাচর একটা বড় ইউটিউব চ্যানেল সকলেরই ইচ্ছা থাকে দেখা করার, আমিও খুব ভালোবাসতাম, তাদের ভিডিও দেখতাম। তো একদিন তাকে আমার বাড়িতে আসার জন্য বলেছিলাম, তো সৌভার্যও রাজি হয়েছিল। জানো বন্ধুরা, একদিন আমার বাড়িতে এসেছিল, এসে কি বলবো বন্ধুরা, আমি সকাল থেকে ওর জন্য বাজার করে নিজে হাতে রান্না করে, হ্যাঁ কত রকমের পদ রান্না করেছিলাম জানো বন্ধুরা, মাছ করেছিলাম, মাংস করেছিলাম, রান্নাগুলো খুব ভালো হয়েছিল। তো খুব আনন্দ করে তারা খেলো, তার বউ অর্পিতা সৌহার্য খুব ভালোভাবে খেলো, আমিও খুব মজাভাবে তাদের খাওয়ালাম। কিন্তু খাওয়ানোর পর আমি যখন তাদের বললাম যে ভাই আমি একটা তোমাদের সাথে ভিডিও করতে চাই, তো এই কথা শুনে আমাকে দেখো বন্ধুরা আমার চোখের অবস্থাটা কী করেছে, তো একটা ঘুষি মারলো। তো আমি বিশ্বাসই করতে পারছি না সৌহার্যর মতো মানুষ আমাকে এরকমভাবে মারলো, এরকমভাবে ঘুষি মারলো। তো এটাই বলবো, দাঁড়াও দাঁড়াও, রুখো যারা সবর করো, এখনো অনেক বাকি আছে। তো এটা একটা নকল পট্টি ছিল বন্ধুরা। তো বন্ধুরা, আমি নকল ড্রেসটাকে চেঞ্জ করে আবার তোমাদের সামনে চলে এলাম। তো কদিন আগে আমার কাছে একটা ভিডিও আসে, তো ঠিক এইভাবে আমি যেভাবে অভিনয় করে দেখালাম, ঠিক এইভাবে একটা কাকিমা, বয়স্ক কাকিমা, বয়স্ক বলতে মাঝবয়সী কাকিমা, এরকম কাঁদো কাঁদো হয়ে সৌভার্যর নামে এরকমভাবে উল্টোপাল্টা বলছে যে সৌভার্য নাকি তাদের বাড়িতে এসছিলো, নেমন্তন্ন করে খাইয়েছে, অনেক কিছু পদ রান্না করেছে, রান্না করে খাওয়ানো দাওয়ানোর পর ভিডিও করতে যাবে, সেই সময় সৌভার্য নাকি তাকে ঘুষি মেরেছে। এটা বিশ্বাসযোগ্য বন্ধুরা? তোমরাই বলো এটা বিশ্বাসযোগ্য। জানি অনেক ইউটিউবার আছে, হ্যাঁ অনেক ইউটিউবার আছে যারা একটু সাবস্ক্রাইবার বেড়ে গেলে একটু ঘ্যাম বেড়ে যায়, দেখা করতে চায় না। কিন্তু তা বলে একটা মানুষকে, সৌহার্যর মতো মানুষ যারা একটা শিক্ষিত একটা ভদ্র ফ্যামিলির থেকে বিলং করে, তো তারা নাকি ঘুষি মারবে তাকে, এটা কখনো বিশ্বাসযোগ্য, বিশ্বাস করা যায়? তো আমিও প্রথমে বিশ্বাস করতে পারিনি, তাই জন্য সেই কাকিমার এ অনুযায়ী আমি অভিনয় করে তোমাদের দেখালাম যে এটা কখনো বিশ্বাস করা যায়। তো সামান্য কিছু সাবস্ক্রাইবার গেন করার জন্য এবং ভিউ কামানোর জন্য এই সব নাটক করার কোনো দরকার নেই, নিজেদের মতো কন্টেন্ট ক্রিয়েট করো, কন্টেন্ট বানাও, অবশ্যই তোমার ভিডিওতে ভিউ আসবে, ভাইরাল হবে। তো এটাই বলবো, যেই করো না কেন, বড় বড় ইউটিউবার, হয়তো বড় বড় ইউটিউবাররা কিছু কিছু মিসবিহেভ করে থাকে আমাদের সাথে, কিন্তু তা বলে এই ধরনের একটা সাজানো গল্প করে কোনো কিছু
আমার মনে হয় যে কোনো কিছু লাভ হবে না, হয়তো কিছু ভিউ আসবে কিন্তু আলটিমেটলি তুমি ভিউয়ার্সদের কাছে বা দর্শকদের কাছে ছোটই হয়ে যাবে, তারা তোমার অভিনয়টা ধরে ফেলবে। তো এটাই বলবো যে এরকম অভিনয় করে, অপরকে ছোট করে, অপরকে মিথ্যে বদনাম দিয়ে এইরকমভাবে ভিউ কামিয়ে কোনো লাভ হবে না। তো এই ভিডিওটা আমার এইটুকুই ছিল, এইটুকুই বলার। তো আমার এই ভিডিওটা একটা কথাই বলবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে, কারণ প্রথমে ভিডিও প্রথমটুকু ভিডিও দেখে কমেন্ট করে কমেন্ট করলে হয়তো আমাকে তোমরাও ভুল বুঝতে পারো, তাই জন্য বলছি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এইটুকুই ভিডিওটা ছিল, আবার কোনো অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, তোমরা সবাই ভালো থেকো।